বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা শিক্ষাবোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি তোমাদের সঙ্গে আছি জুবাইদা আক্তার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। দীর্ঘ বিরতির পর আবার তোমাদের সামনে হাজির হলো ইউটিউব ক্লাস নিয়ে। আজকে আমার ক্লাস হলো তৃতীয় শ্রেণীর বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা। আজকে আমরা আলোচনা করব হলো চতুর্থ অধ্যায় নিয়ে, এবং আমাদের টপিক হলো আজকে আলোচ্য বিষয় হলো কোরআন মজিদ শিক্ষা। সবাই নিশ্চয় বই হাতে নিয়েছ। কোরআন মজিদ, কোরআন মজিদ আল্লাহর কালাম। কালাম মানে হলো বাণী। আমরা কোন কাজ কিভাবে করব তা কোরআন মজিদে আছে। কোন কাজ করলে আমরা সুখ পাব আর কোন কাজ করলে আমাদের বিপদ হবে তাও কোরআন মজিদে রয়েছে। তাহলে দেখো, কোরআন মজিদটা কিন্তু যদি বলি আল্লাহর বাণী, আল্লাহর কথা, সেটাই রয়েছে কোথায়? কোরআন মজিদে। কোরআন মজিদের ভাষা আরবি। আরবিতে আছে 29টি অক্ষর। এই অক্ষরগুলো শিখতে পারলে আমরা কোরআন মজিদ পাঠ করতে পারবো। আসলে আমরা বলি যে আরবি ভাষা শ্রেষ্ঠ, সেজন্য কিন্তু তোমার হচ্ছে এটা কারণ কিন্তু আমাদের এভাবে বলা ঠিক হবে না যে আমাদের যতগুলো ভাষা রয়েছে তার মধ্যে আরবি ভাষা শ্রেষ্ঠ, কেননা কোরআন মজিদ আরবি ভাষায় নাজিল হয়েছে। এখানে একটু বলা হয়েছে যেহেতু কোরআন মজিদ আরব দেশে নাজিল হয়েছে, সৌদি আরবে নাজিল হয়েছিল, ওখানকার ভাষাই ছিল আরবি, তো যার কারণে এমন কিছু আল্লাপাক মানে অবশ্যই সেটা কোরআন মাজিদ কেমন একটি ভাষা দিয়ে উনি অবতীর্ণ করবেন যা সকল মানুষ সেটা যেন বুঝতে সক্ষম হয়। যদি মহাম আমাদের বাংলাদেশে জন্মগ্রহণ করতেন এবং আমাদের দেশের ভাষা যেমন বাংলা, তাহলে কোরআন মাজিদটা কিসে অবতীর্ণ হতো? বাংলাতে। সকল ভাষাই শ্রেষ্ঠ, তবে কোরআন মজিদের ভাষা যেহেতু আরবি সেজন্য কিন্তু আরবি ভাষা একটু শ্রেষ্ঠ ভাষা বা বলা হয়ে থাকে। কিন্তু এটার কিন্তু কারণ হচ্ছে এটাই যে আল্লাহর বাণী যেন সবাই বুঝতে পারে, সেজন্যই কিন্তু সৌদি আরবে তখন ভাষাই ছিল আরবি, যার কারণে আল্লাপাক আরবিতে কোরআন মজিদ অবতীর্ণ করেন। আরবিতে রয়েছে 29টি অক্ষর। এই অক্ষরগুলো শিখতে পারলে আমরা কোরআন মাজিদ পাঠ করতে পারব। মুস্তাসাম বলেছেন, তোমাদের মধ্যে সেই সবচেয়ে উত্তম যে কোরআন মজিদ শেখে এবং তা অন্যকে শেখায়। এটা কিন্তু আরবিতেও রয়েছে যে খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। যে কোরআন মাজিদ শেখে তোমাদের মধ্যে কিন্তু খাইরুকুম মান তাআল্লামা, খাইরুকুম মানে তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কোরআন মজিদ শিখে এবং অন্যকে শেখায়। আমরা কোরআন মজিদ তেলাওয়াত শিখব, প্রতিদিন কোরআন মজিদ তেলাওয়াত করব। পরিকল্পিত কাজ, কোরআন মজিদ সম্পর্কে তোমার ইসলামের একটি বাণী বাংলা বড় বড় অক্ষর সুন্দর করে খাতায় লিখবে। এই যে বাণীটি, যে বাণীটি তোমাদের আমি মাত্র পড়ে শোনালাম, এই বাণীটি তোমরা কি করবে, খুব সুন্দর করে খাতার মধ্যে লিখবে। এরপর চলে আসো আরবি বর্ণমালা। বাংলা আমাদের ভাষা, বাংলা ভাষায় মোট 50টি অক্ষর আছে। বাংলা পড়তে হয় বাম দিকে, আর আরবি কিন্তু আরবি কোরআন মাজিদের ভাষা, আরবিতে 29টি অক্ষর আছে, আর আরবি পড়তে হয় কোন দিক থেকে? ডান দিক থেকে। এখন তোমরা জানো যে আমরা যখন আরবি লিখি সেটাও কিন্তু আমাদের আরবিটা লিখতে হয় কোন দিক থেকে? তোমার হচ্ছে ডান দিক থেকে। যদি দেখো আমরা বাংলা লেখা শুরু করি সেটা কিন্তু আমরা লিখি কোথায়? বাম দিক থেকে। যদি আমরা কোনো ইংরেজি লেখা শুরু করি সেটাও কিন্তু শুরু করতে হয় কোন দিক থেকে? বাম দিক থেকে। কিন্তু আরবি, আরবিটা লিখতে হয় কোন দিক থেকে? ডান দিক থেকে। বাংলাতে যেমন আমাদের অক্ষর রয়েছে 50টি, তেমনি আরবিতেও আমাদের হরফ রয়েছে তোমার 29টি। সহজে চেনার জন্য প্রতিটি আরবি অক্ষর বা হরফের উচ্চারণ বাংলাতে দেওয়া আছে। আমরা শিক্ষকের কাছে শুনে শুনে হরফগুলোর সঠিক উচ্চারণ শিখব। হ্যাঁ, তোমাদের বইয়ে যে দেওয়ার চার্ট দেওয়া আছে সেগুলো কিন্তু নিচে নিচে আবার বাংলার উচ্চারণও দিয়ে দেওয়া রয়েছে, যাতে তোমরা সহজেই কিন্তু সেটা কি করতে পারো, পড়তে পারো, বুঝতে পারো। আসো আমি তোমাদের একসাথে সমস্ত বর্ণগুলোকে, অক্ষরগুলোকে, আমি হরফগুলোকে একটু লিখে দিচ্ছি। আলিফ বা তা সা জিম হা খ দাল জাল রা জা।
সিন, শিন, সোয়াদ, দোয়াদ, তোয়া, জোয়া, আইন, গয়েম, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা এবং হল ইয়া। আচ্ছা তাহলে দেখো আলিফ বা, আলিফ বা তা সা জিম, হা, খ, দাল, জাল, রা, র বলি আমরা জা, সিন, শিন, শিন, খাল করো সিন আর নুক্তা থাকলে শিন, সোয়াত, দোয়াত, তোয়া, জোয়া, আইন, গয়ি, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। তাহলে এগুলো আমাদের ২৯টি হরফ। এখন দেখো এই ২৯টি হরফ গুলো আমরা দেখে নিলাম, শিক্ষার্থীরা আরবি হরফ গুলো সুন্দর করে খাতায় লিখবে। এবং তোমরা কিন্তু, আমি তোমাদের কিন্তু আজকে দুটো অলরেডি কাজ আমি দিয়ে ফেলেছি, সেটি হলো এক, তোমরা যে কোরআন মজিদের শিখার ব্যাপারে মস্তাসামে যে বাণীটি রয়েছে সেটি তোমরা খাতায় লিখবে, এবং দ্বিতীয় হলো আরবির যে ২৯টি হরফ রয়েছে সেগুলো তোমরা সুন্দর করে খাতায় লিখবে। এখন দেখো আসো নুকতা, আরবি হরফের নিচে বা ওপরে এক বা একাধিক ফোঁটা দেখা যায়। এই যে দেখো ফোঁটা গুলো দেখা যাচ্ছে, এই ফোঁটাকেই বলে হলো নুকতা। আরবি ২৯টি হরফের মধ্যে ১৫টিতে নুকতা আছে। তোমরা এখানে খেয়াল করো নুকতাযুক্ত হরফগুলো এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এগারো, বারো, ১৩, ১৪, ১৫। এই যে তাহলে হলো, এই যে আমি যেটা গোল মার্ক করলাম, এই ১৫টি হরফে রয়েছে তোমার নুকতা। আর ২৯টির মধ্যে যদি ১৫ চলে যায় বাকি থাকে কয়টি? ১৪টি। তাহলে নুকতাবিহীন হরফ হলো কয়টি? ১৪টি। আর নুকতাযুক্ত হরফ হলো ১৫টি। এখন আসো এই ১৫টি হরফের মধ্যে কোন কোন হরফে কয়টি হরফের নিচে রয়েছে, কয়টির হরফের উপরে রয়েছে। যেমন ধরো এক নুকতা নিচে, এই যে আমাদের যে ১৫টি হরফ আছে নুকতাযুক্ত হরফ, সেই হরফের মধ্যে নিচে এক নুকতা রয়েছে কয়টি হরফে দেখো তো? একটি হরফে। তারপর আসো এক নুকতা উপরে, উপরে রয়েছে এক নুকতা, সেটা কয়টিতে দেখো? উপরে কিন্তু, জিম কিন্তু উপরে নয়। আচ্ছা তাহলে দেখো এক, দুই, এই যে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট হবে। আচ্ছা আমরা কি গুনেছি আটটা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, এই যে দেখো। হ্যাঁ আবার গুনে তাহলে তোমাদের, আমি এটা বাদ, সরি এটা বাদ, এটা বাদ দিয়ে গুনবো, এটাই তো সমস্যা হলো। আসো দেখো এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। তাহলে কয়টি পেলাম? এক নুকতা উপরে, সেটা কয়টি হরফে রয়েছে? আটটি হরফে। এবার আসো দুই নুকতা নিচে, দুই নুকতা নিচে রয়েছে মাত্র একটি হরফে, এই যে শুধু ইয়াতে, ইয়াতে রয়েছে তোমার নিচে দুই নুকতা।
তারপর আসো দুই নোকতা উপরে রয়েছে কয়টি হরফে? মাত্র দুইটি হরফে। দেখো তা আর হলো তোমার, এই হলো কফ। তুমি যদি ওই আরবি হরফ গুলো তোমার নিজের আয়ত্তে থাকে, ভালো করে তোমার ওটা জানা থাকে, তাহলে তুমি কিন্তু খুব সহজে ওই হরফ গুলো থেকে, যেমন নুকতা যুক্ত হরফকে আগে আলাদা করে ফেলবে 15টি, এবং ওই পুরো 15টি হরফের মধ্য থেকে তুমি কিন্তু বের করে ফেলতে পারবে যে নিচে এক নুকতা আছে, উপরে দুই নুকতা আছে, উপরে এক নুকতা আলা হরফ কয়টি রয়েছে, এবং নিচে দুই নুকতা আলা হরফ কয়টি রয়েছে। তিন নুকতা উপরে আছে কয়টি হরফে? মাত্র দুইটি হরফে, সা আর হলো তোমার শিন। আর আসলে জিমটা হলো কিন্তু উপরে না, এটা হলো মাঝে, যেটা হলো মাঝে আমরা বলি পেটের মধ্যে, তাই এখানে এটি বলা হয়নি। তো শিক্ষার্থীরা নুক্তাযুক্ত হরফগুলো সুন্দর করে খাতায় লিখবে এবং পড়বে, সাথে সাথে নুক্তাবিহীন হরফগুলো তোমরা কি করবে, শিখবে এবং খাতার মধ্যে লিখে ফেলবে। তোমাদের চারটি কাজ তোমরা খুব সুন্দর করে কিন্তু আজকে করবে। হাদিসটি লিখবে, আরবি হরফগুলো লিখবে, নুক্তাযুক্ত হরফগুলো লিখবে, নুক্তাবিহীন হরফগুলো লিখবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।